আপনারা জানেন যে রাজ্য সব কৃষকদের জন্য আমরা ইত্যাদি ইত্যাদি যেসব দাবি দিয়েছি কৃষক বন্ধুদের জন্য, এইসব করে তিনি বলেছেন তা সত্ত্বেও যারা পিএম কিষাণ প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছিলেন আমরা তাদের টাকা দেওয়ার দাবি জানিয়েছিলাম দিল্লি সরকারের কাছে। অর্থাৎ এই যে চিঠি, এই চিঠির ছত্রে ছত্রে মিথ্যা আশ্রয় নিয়ে মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়েও সত্য সমাপ্ত নির্বাচনের পরে সামনে কোন নির্বাচন নেই তাতেও তিনি মিথ্যাচার এবং রাজনীতি করার চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারকে তার নীতির বাইরে গিয়ে যে একটা সমন্বয় তার বাইরে গিয়ে আক্রমণ করার চেষ্টা করেছেন, যেটা আমি মনে করি বিধানসভায় ভারতীয় জনতা পার্টির বিধায়করের নেতা হিসেবে অত্যন্ত কেন্দ্রীয়। সাথে সাথে আরেকটা বিষয় বলে আমি শেষ করতে চাই, সেটা হলো সন্ত্রাস অব্যাহত রয়েছে। গতকাল মন্দির নামে দেবব্রত মাইতি তিনি মারা গেছেন, তাকে খুন করা হয়েছে এবং আজকেও একটু আগে বীরভূমে একটি খুনের খবর এসেছে। এইভাবে সন্ত্রাস অব্যাহত রয়েছে এবং পশ্চিমবঙ্গের এই মর্মান্তিক পরিবেশ, এই মর্মান্তিক পরিবেশ মোটেই এখানে সুস্থভাবে বজায় নেই। ভারতীয় জনতা পার্টি সর্বদলভাবে আজকে তার সর্বশক্তি দিয়ে এই সমস্ত ঘটনার প্রতিবাদ করছে এবং নির্যাতিত শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা ও সভাপতি নেতা নয়, সাধারণ মানুষের ভাষণ করে।